হঠাৎ করে যদি মুখে হাতে ট্যান পড়ে যায় তাহলে কিন্তু খুব মন খারাপ হয়ে যায় আর যদি সামনেই কোথাও যাওয়ার থাকে বা বিয়েবাড়ি পার্টি বা অন্য কোনো অকেশন তাহলে খুব বিরক্তিকর লাগে কিন্তু এত কিছু ভেবে সময় নষ্ট করো না কারণ আমি আজ এমন একটি উপায় বলবো যেটি ব্যবহারের সাথে সাথেই ট্যান রিমুভ হয়ে যাবে তাহলে চলো শুরু করে ফেলি এইরকমই সমস্যা নিয়ে প্রচুর সাবস্ক্রাইবার বা আমার কমেন্ট বক্সে এসে বা মেসেঞ্জারে চলে এসেছে তাই তাদের সাথে সাথে তোমাদেরও আজকে করবে তাহলে দেখে দেখেনি। প্রথমেই নিয়ে নেব এখানে বেসন আর তার সাথে সাথে নিয়ে নেব চালের গুঁড়ো আর নিয়ে নেব কিছুটা কফি পাউডার এই তিনটের পরিমাণ কিন্তু এক চামচ করে আছে তোমরা যদি একটা মুখ সহ পুরো হাতে পায়ে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা তোমরা বাড়িয়ে দেবে এটি আমি শুধু মুখেই ব্যবহার করব। এটিকে নিয়ে আমরা একটি পাত্রে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার জন্য নিয়ে নিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ দিলে কিন্তু এই প্যাকটি আরো ভালো রেজাল্ট দেবে কারণ কাঁচা দুধ আমাদের ত্বকের গভীরে গিয়ে কিন্তু মেলানিনকে ফর্সা করতে সাহায্য করে বেসন চালের গুঁড়ো আর কফি পাউডার তিনটেই কিন্তু ট্যান রিমুভ করতে মানে হানড্রেড পারসেন্ট কাজে দেয় সেটা তোমরা সবাই জানো তাই এই তিনটে আর তার সাথে কাঁচা দুধ একান্তই যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে গোলাপ জল দিয়ে তোমরা এটিকে মিক্স করতে পারো এটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আমার মুখটা দেখতেই পাচ্ছ কতটা ট্যান পড়ে আছে কারণ সবেই বাইরে থেকে এসেছি ভাবলাম ইনস্ট্যান্ট তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই সেক্ষেত্রে তোমরা একটা হাতে নাতে পুরুফও পেয়ে যাবে এটি আমি নর্মালি ব্যবহার করে থাকি ইনস্ট্যান্ট ত্বকের ট্যান্টকে রিমুভ করার জন্য এই প্যাকটি মাত্র পাঁচ মিনিট ত্বকের মধ্যে এইভাবেই রেখে দেব তারপরে গিয়ে আমরা মুখে কিন্তু হালকা করে ম্যাসাজ করব। সব থেকে ভালো হয় হাতে যদি একটু দুধ নিয়ে নাও সেই কাঁচা দুধই তারপর কারণ ওটা তো ড্রাই হয়ে যাবে ড্রাই তো আমাদের ফেসে ম্যাসাজ করা যাবে না তাই কাঁচা দুধ নিয়ে আমরা ত্বকের মধ্যে আবারও মাসাজ করব। একান্তই যদি সেইভাবে বেশি দুধ না থাকে নর্মাল জল দিয়েও তোমরা কিন্তু ম্যাসাজ করবে তবে এরকমই শুকনো ম্যাসাজ করতে যাবে না এরপর জল দিয়ে ধুয়ে নেবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ইনস্ট্যান্ট ত্বকের কতটা ভাব চলে এসেছে এটা কিন্তু আমাদের খুব জ্বর জলদি কোথাও যাওয়ার থাকলে এই প্যাকটি তোমরা ইজিলি ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ কতটা ট্যান রিমুভ হয়ে গেছে এরপর একটি ছোট্ট কাজ করতে হবে যেটির জন্য ত্বকের কিন্তু আরও গভীর থেকে ময়লাকে তুলে আনবে তার জন্য তোমরা দুটাকা দামি এরকম কফি পাউডারও নিতে পারো বা সামান্য একটু কফি পাউডার নিয়ে নিও যদি কৌটো থাকে আর তার মধ্যে একটু অল্প দুধ দিয়ে নেবে দুধ না থাকলে গোলাপ জল দিতে পারো বা অ্যালোভেরা জেল এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমরা দিয়ে নেবে এরপর এটি ত্বকে কিন্তু আবারও অ্যাপ্লাই করে রেখে দেবে এটিকে দিয়ে ত্বকে ম্যাসাজ করা যাবে না শুধুমাত্র দশ থেকে কুড়ি মিনিট ত্বকে এটিকে এইভাবেই রেখে দিতে হবে এটির ব্যবহারের ফলে আধা ঘন্টা ঘন্টার মধ্যেই বন্ধুরা সত্যি বলছি আধা ঘন্টার মধ্যে ত্বকের যদি তোমরা ভালো ফল না পেয়েছো তাহলে আর কি বলবো এটি ব্যবহারে আমি তো দারুণ উপকৃত এটি আমি নর্মালও ব্যবহার করে থাকি তোমরা যদি চাও নিজের ত্বকে একটা ন্যাচারাল গ্লো আনার জন্য সপ্তাহে এটি একদিন করে করতে পারো ত্বকের ময়লা এত গভীরভাবে পরিষ্কার করে দেয় ইনস্ট্যান্ট ত্বকে কিন্তু একটা গ্লো ভাব নিয়ে আসে যতই ত্বকে কালচে ভাব থাকুক না কেন ইনস্ট্যান্ট একটা চকচকে গ্লোয়িং ভাব কিন্তু নিয়ে চলে আসে আর এখন গরমকাল বাইরে বেরোলেই তো একদম গাদা গাদা কালো হয়ে মুখ বাড়ি ফিরি তো সেই কালচে ভাব ভাবকে ইনস্ট্যান্ট দূর করে দেবে এই দুটি রেমেডি দশ পনেরো মিনিট পর কিন্তু আমরা আবার যেই কফি প্যাকটা ব্যবহার করেছি সেটিকে তুলে নেবো আর তোলার পর দেখতেই পাচ্ছ আগে থেকে ত্বকটা কতটা বেশি পরিষ্কার হচ্ছে এটি তোমরা একবার করে সপ্তাহে ব্যবহার করতে পারো বন্ধুরা নিজের ত্বকের কালচে ভাবকে দূর করার জন্য এটি একদিনেই কিন্তু নিজের ত্বককে ফর্সা করে দেবে বন্ধুরা আমি এটা নিজে ট্রাই করেছি এবং এত ভালো কাজ তোমরা নিজেই দেখতে পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট নিজের ত্বককে এটি ফর্সা করবে বন্ধুরা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো জানিও